আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি নাঈম ফাতহুম মুবিন। শুরুতেই সংবাদ শিরোনাম। হয়রানি ছাড়াই মুসল্লিরা যাতে পবিত্র হজ পালন করতে পারেন সে ব্যবস্থা নিয়েছে সরকার, জানালেন প্রধানমন্ত্রী। ধান চালের অবৈধ মজুদ ঠেকাতে দেশের বিভিন্ন স্থানে অভিযান, মিল মালিক ও আড়তদারদের জরিমানা। সরকারের কারসাজিতে বড় কয়েকটি শিল্পগোষ্ঠীর নিয়ন্ত্রণে চালের বাজার, অভিযোগ মির্জা ফখরুলের। কুমিল্লা সিটি নির্বাচনের জমজমাট প্রচার প্রচারণা, আচরণবিধি লঙ্ঘনের ব্যাপারে সতর্কতা রিটার্নিং কর্মকর্তার। এবং বাজেটে স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়ছে, তৃণমূলে স্বাস্থ্যসেবার মান উন্নয়নে দেওয়া হবে বিশেষ গুরুত্ব। শুনছিলেন সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। হয়রানি ছাড়া মুসল্লিরা যাতে পবিত্র হজ পালন করতে পারেন সরকার সে ব্যবস্থা নিয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানীতে হজ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, সবাই যেন সুষ্ঠুভাবে হজ পালন করতে পারেন তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব। এ সময় দেশের সম্মানের কথা মাথায় রেখে সৌদি আরবের আইন অনুসারে হজ পালনে মুসল্লিদের প্রতি আহ্বান জানান তিনি। আপেল মাহমুদের রিপোর্ট। করোনা মহামারীর কারণে প্রায় দুই বছর পর এবার সৌদি আরবে পবিত্র হজ পালনের সুযোগ পাচ্ছেন 57,500 বাংলাদেশি মুসল্লি। তাদের মধ্যে সরকারি খরচে যাচ্ছেন 4,000 হজ যাত্রী। গণভবন থেকে রাজধানীর আশকোনা হজ অফিসে ভার্চুয়ালে যুক্ত হয়ে হজ কার্যক্রমের উদ্বোধন ও হজ যাত্রীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যারা পবিত্র হজ পালন করতে যাচ্ছেন অবশ্যই তারা যেন সুষ্ঠুভাবে পালন করতে পারেন, ইবাদত বন্দেগী করতে পারেন। ডিজিটাল পদ্ধতির উন্নয়ন ও সৌদি আরব সহ সবার আন্তরিকতায় হজ ব্যবস্থাপনা আগের চেয়ে অনেক সহজ হয়েছে বলে জানান তিনি। আমাদের হজ ব্যবস্থাপনাকে আরো প্রযুক্তি সম্পন্ন করতে সক্ষম হয়েছি। ইমিগ্রেশন ঢাকায় হয়ে যায়, সেখানে কোনো হয়রানি হয় না, তাদের মালপত্র যথাযথ স্থানে পৌঁছে যায়। সৌদি আরবের সরকারের পক্ষ থেকে সেই ব্যবস্থা নেওয়া হয়েছে। আমরা হজ ব্যবস্থাপনা যাতে সুষ্ঠু হয় তার জন্য হজ ও ওমরা ব্যবস্থাপনা আইন 2021 প্রণয়ন করেছি এবং হজ যাত্রীরা যাতে কোনো রকম হয়রানি ছাড়া হজে যেতে পারেন, হজ পালন করতে পারেন তার জন্য যথাযথ ব্যবস্থা নিয়েছি। হজ পালনকালে নিজেদের দায়িত্বের কথাও স্মরণ করে দেন তিনি। যারা যাবেন হজে অবশ্যই সৌদি আরবের যে সমস্ত নিয়ম কানুন এবং আইন সেটা সকলকে মেনে চলতে হবে। হজে সকল কিছু আইন মেনে সবাই চলবেন এটাই আমরা আশা করি, কারণ আপনার নিজের ইবাদত বন্দেগী যেমন করা আবার দেশের মান সম্মান রক্ষা করা এটাও কিন্তু সকলের কর্তব্য। সব ধরনের বিপদ ও দুর্যোগ থেকে দেশকে রক্ষা করতে হজ যাত্রীদের দোয়া করার কথাও বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আপনারা আমাদের দেশের মানুষের জন্য দোয়া করবেন। আপিল মাহমুদ, এটিএন বাংলা, ঢাকা। চালের অবৈধ মজুদদারদের বিরুদ্ধে রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেটের আড়তে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় ক্রয় রসিদ দেখাতে না পারা সহ বেশ কিছু অভিযোগে কয়েকটি প্রতিষ্ঠানকে লক্ষাধিক টাকা জরিমানা করা হয়। অভিযানের খবর ছড়িয়ে পড়ে বেশিরভাগ দোকান খালি রেখে পালিয়ে যান মালিকরা। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক বিকাশ চন্দ্র দাস। তিনি জানান মিল মালিক ও পাইকারদের যোগ সাজসে অস্থিতিশীল হচ্ছে চালের বাজার। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা সহ লাইসেন্স বাতিল করা হবে বলেও এ সময় জানানো হয়। পেঁয়াজের দাম বাড়া, পেঁয়াজের টাকা চালান দেনা, আলুর দাম বাড়া, আলুর দেনা চালান দেনা, এরকম সবাই কাম করতেছে। অভিযান চলতেছে, যখনই অভিযানটা শুরু হয় সব পালায়, আবার যখন চলে যায় আবার যাতাই। অধিকাংশ প্রতিষ্ঠানে ক্রয় মূল্যের কোনো ভাউচার নেই, এরপরে স্টক রেজিস্টার হাল্লাগাদ নেই, মূল্য তালিকার সাথে বিক্রয় রসিদের কোনো মিল নেই। আমাদের নিয়মিত তদারকি যে ফাইন্ডিংসগুলো পাই সেটার জন্য আমরা জরিমানা আরোপ করছি। এর থেকে যদি সংশোধন না পাই তখন আমরা পরবর্তীতে অন্য যে ব্যবস্থা নিতে নেওয়া প্রয়োজন হয় সেটাই নেওয়া হবে। ধান চালের অবৈধ মজুদ ঠেকাতে নাটোর এবং ঢাকার সাভারে অভিযান চালিয়েছে প্রশাসন। নাটোরের গুরুদাসপুরের আলামিন অটোরাইস মিলে
1100 মেট্রিক টন চাল মজুদ রাখায় 50,000 টাকা জরিমানা করা হয়। এছাড়া ওজনে কারচুপির অভিযোগে বিলাস অটো রাইস মিলকে জরিমানা করা হয় 50,000 টাকা। একই সাথে মজুদ করা চাল 7 দিনের মধ্যে বাজারে ছাড়ার নির্দেশ দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা। এদিকে সাভারের বড় পাইকারি বাজার সাভার নামা বাজারে অভিযান চালিয়ে 2টি চালের আড়তকে 30,000 টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। অভিযানের খবর পেয়ে বেশ কয়েকজন আড়তদার দোকান বন্ধ করে পালিয়ে যান। অবৈধভাবে চাল মজুদকারীদের বিরুদ্ধে রংপুরে অভিযান অব্যাহত রেখেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। নগরীর মাহিগঞ্জ এলাকায় আয়নাল হক ট্রেডার্স ও আলম অটো রাইস মিল নামে দুটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে 15,000 টাকা জরিমানা করে তারা। ভবিষ্যতে এ ধরনের কাজ থেকে বিরত থাকতে সবাইকে সতর্ক করেন অধিদপ্তরের কর্মকর্তারা। চাল মজুদকারীদের বিরুদ্ধে বান্দরবানে অভিযান শুরু করেছে প্রশাসন। এ সময় অপরিচ্ছন্ন পরিবেশে খাবার বিক্রি ও চাল মজুদের চালান প্রদর্শন করতে না পারায় দুই ব্যবসায়ীকে জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। বান্দরবান বাজারে অভিযান পরিচালনা করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া আফরোজ। কুষ্টিয়ার চাল কলগুলোতে প্রতিদিনের মজুদের হিসাব খাদ্য বিভাগকে জানাতে মিল মালিকদের নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক সাইদুল ইসলাম। চালের বাজারের নৈরাজ্য ঠেকাতে চালকল মালিকদের সাথে মতবিনিময়কালে তিনি এ নির্দেশ দেন। মিল মালিকরা দাবি করেন ধানের দাম বেড়ে যাওয়ায় চালের দামও বেড়েছে। এছাড়া তারা সরকারকে সহযোগিতা করতে আগ্রহী। এ সময় জেলা প্রশাসক সাইদুল ইসলাম বলেন এখন থেকে সব চালকল তাদের মজুদ চাল ধান এবং কোথায় চাল বিক্রি করা হয়েছে ও ধান কোথা থেকে কত দরে কেনা হয়েছে এসব তথ্য প্রতিদিন খাদ্য বিভাগকে দিতে হবে। সরকারের কারসাজিতে বড় কয়েকটি শিল্প প্রতিষ্ঠান চালের বাজার নিয়ন্ত্রণ করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার ভাষায় চালসহ নিত্যপণ্যের অস্বাভাবিক দাম বাড়ায় সাধারণ মানুষের মাঝে চলছে হাহাকার। রাজধানীতে এক আলোচনা সভায় সরকার হঠাতে রাজনৈতিক দলগুলোর ঐক্য প্রক্রিয়া সফল করতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান বিএনপি মহাসচিব মইনুল হাসানের রিপোর্ট। অভিযান জরিমানা সহ সরকারের নানা উদ্যোগের পরও নিয়ন্ত্রণহীন চালের বাজার। খোদ সরকারের মন্ত্রীরাই বলছেন বড় কয়েকটি ব্যবসায়ী প্রতিষ্ঠান চালের বাজারের কারসাজির সাথে জড়িত। বিএনপি বলছে সবকিছু জানার পরও সরকার তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারছে না, কারণ লাভের ভাগ যাচ্ছে সরকার সমর্থকদের কাছেও। সিন্ডিকেটকে নিয়ন্ত্রণ করতে পারো না, যারা এই দুর্নীতিবাজদেরকে ধরতে পারো না, এই যে ছোট ছোট আড়তদারকে গিয়ে ধরে বেড়াচ্ছ চালের বাজারে গিয়ে, আসল ব্যাপার তো সেখানে নয় যে বড় বড় কর্পোরেটগুলো তারা এত বেশি করে আপনার চাল কিনছে যেন চালের দাম বেড়ে যাচ্ছে। সরকারের প্রশ্রয় ছাড়া, সরকারের মদত ছাড়া কখনোই এটা করা সম্ভব হয়। খাদ্যশস্যের দাম বাড়ছে, খাদ্যের দাম বাড়ছে এবং মানুষের হাহাকার শুরু হয়েছে। জাতীয় প্রেস ক্লাবে জাকপা আয়োজিত আলোচনা সভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও বলেন বর্তমান সরকারকে ক্ষমতায় রেখে জনগণের কোনো সংকটের সমাধান হবে না। সরকার বিরোধী আন্দোলনে সবাইকে এক কাতারে আসার আহ্বান জানান তিনি। আওয়ামী লীগের নেতৃত্বে, আওয়ামী লীগের অধীনে আর কোনো নির্বাচন হবে না। এখানে অবশ্যই আমাদেরকে সরে যেতে হবে, কেউ বাম ডান হোক যেটাই হোক, আসুন আজকে আমরা সমস্ত রাজনৈতিক দলগুলো আমরা যে ঐক্য প্রক্রিয়া শুরু করেছি সেই ঐক্য প্রক্রিয়াকে আমরা সবাই সফল করি। বিএনপি মহাসচিবের অভিযোগ, গত এক যুগে সারা দেশে 35 লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা ছাড়াও 600+ নেতাকর্মীকে গুম করা হয়েছে। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা। নানা অজুহাতে পণ্যের দাম বৃদ্ধির চেষ্টা করা হলে মজুদদার আড়তদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি করে দিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ।
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে জেলা মহিলা আওয়ামী লীগের মানববন্ধনে একথা বলেন তিনি। অস্তিত্ববিহীন দলের সাথে বৈঠক করে বিএনপি নিজেদের দেউলিয়াত্ব প্রকাশ করছে বলেও মন্তব্য করেন মন্ত্রী। তিনি পণ্যের মূল্য নিয়ে কথা বলেন আর সাত সমুদ্র ১৩ নদীর ওপার থেকে তাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ব্যবসায়ীদের ফোন করে করে বলছে পণ্য মজুত করো, দাম বাড়াও, দেশে সংকট সৃষ্টি করো। ভারপ্রাপ্ত চেয়ারম্যান সেই বার্তা ব্যবসায়ীদের কাছে দিচ্ছে এবং তাদের ঘরের ব্যবসায়ীরা এবং অন্যান্য ব্যবসায়ীরা তাদের কাছ থেকে এই বার্তা পেয়ে অনেক উৎসাহিত হচ্ছে। নানা অজুহাতে পণ্যের মূল্য বৃদ্ধি করে তাদের বিরুদ্ধে আরো কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। দুর্নীতিবাজদের পরিবর্তে গুণীজনদের মূল্যায়ন করতে রাজনীতিবিদদের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। রাজধানীর উত্তরা বিসিক মিলনায়তনে এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানে একুশে পদকপ্রাপ্ত কণ্ঠশিল্পী খুরশিদ আলমকে বিশেষ সংবর্ধনা দেয় উত্তরা কালচারাল সোসাইটি। দুর্নীতিবাজদের ব্যক্তিদেরকে বা দুর্নীতিকে সমাজে যদি আমরা সম্মান দিই তাহলে দেশের দুর্নীতির বিস্তার ঘটে। দুর্বৃত্তায়নের সঙ্গে জড়িত ব্যক্তিদেরকে যদি সম্মান করি তাহলে সেই সমাজে দুর্বৃত্তায়নে ছেয়ে যাবে। সেই কারণে আমাদেরকে দৃষ্টি রাখতে হবে যে এই জিনিসগুলি যেন আমরা না করি এবং সেটার দায়িত্ব হলো সত্যিকার অর্থে রাজনীতিবিদদের। আটা ময়দার রেকর্ড দামে বিপাকে সাধারণ মানুষ। গত সপ্তাহে দুই কেজি প্যাকেটের লাল আটার দাম ছিল ১১০ টাকা, আজ তা বিক্রি হচ্ছে ১৪০ টাকায়, অর্থাৎ এক সপ্তাহে দুই কেজিতে বাড়ল ৩০ টাকা। আর দুই কেজি প্যাকেটজাত ময়দা কিনতে ক্রেতাদের গুনতে হচ্ছে বাড়তি ১৫ টাকা। আদিন সজীবের রিপোর্ট। অস্থির কিংবা অসহনীয় নিত্যপণ্যের বাজার, এই বিশেষণগুলো এখন বাজারে চলে না। মনিটরিং এর পরেও নিত্যপণ্য কিনতে বিপর্যস্ত মানুষ। দুই কেজি লাল আটার দাম এক সপ্তাহে বেড়েছে ৩০ টাকা। বিক্রেতাদের দাবি দুই কেজি ১৪০ টাকা, এই দাম দেশের ইতিহাসে সর্বোচ্চ। তীরের ব্রাউন এসিআই ব্রাউন যে লাল আটাটা ওটা করে ফেলছে ১৪০ টাকা প্যাকেট, যেটা শুধু ছিল আপনার ৯০ টাকা ৯৫ টাকা প্যাকেট, ওটা এক ধাপে বাড়াইছে তারা ৩০ টাকা। আমাদের জন্য হিমশিম হয়ে যাচ্ছে আর চলাটা আর কি, এটার জন্য সবচেয়ে বড় কষ্টকর শুধু আটা না প্রতিটা জিনিস। অথচ দুই সপ্তাহ আগে এই আটার দাম ছিল ১০০র কাছাকাছি। শুধু আটাই নয়, লাফিয়ে বাড়ার এই তালিকায় আছে ময়দাও। এক সপ্তাহ আগের দুই কেজি ময়দার দাম এখন ১৫ টাকা বেড়ে ১৪০ টাকা। আটার অবস্থা তো ভয়াবহ, আটা তো সোনা হয়ে গেছে, এখন আটা ধরা যায় না। প্যাকেট আমি আগে নিতাম, এখন এই প্যাকেট আমার ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে, কারণ আমি জিজ্ঞাসাই করে নিলাম। চালেও নেই স্বস্তি। মোটা চালের দাম ৫২ থেকে ৫৪ টাকা, মিনিকেট ৬৮ আর নাজির সেল ৭৪ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। আটার চাল যেটা এটা বিক্রি করছি ২৪০০ ২৫০০, এখন বেচা লাগে ২৭০০ ২৫০০, ৬ টাকা কেজি। যা ফসল বাড়ি গেছে কিন্তু কোনো প্রবলেম হয়েছিল না, কিন্তু চাল আলাদা ঝামেলা করছে। ৫টা কোম্পানি চাল কিনা প্রচুর পরিমাণ চাল কিনছে, কিনা স্টক করছে, এই জন্য ক্রাইসিসটা বাজারে। অস্থির ডিমের বাজার, প্রতি ডজন পাইকারিতেই ১২০ টাকা, তবে কিছুটা সহনীয় সবজির বাজার। আদ্দিন সজীব, এটিএন বাংলা। এবারে কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনের খবর। শান্তিপূর্ণ ও উৎসব মুখর পরিবেশে চলছে কুমিল্লা সিটি নির্বাচনের প্রচার প্রচারণা। প্রার্থীদের ব্যানার ফেস্টুনে এরই মধ্যে ছেয়ে গেছে নগরী। সিটি কর্পোরেশনের ৮৭টি ওয়ার্ডের অলিতে গলিতে গণসংযোগে ব্যস্ত মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। সুষ্ঠু নির্বাচনের জন্য আচরণবিধি লঙ্ঘন করলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছেন রিটার্নিং কর্মকর্তা মনির হোসেন তপুর। রিপোর্ট। জমে উঠেছে কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন। গত ২৯ মে প্রতীক বরাদ্দের পরপরই মেয়র, সাধারণ ও মহিলা কাউন্সিলর প্রার্থীদের প্রচারণায় মুখর হয়ে উঠে নির্বাচনী মাঠ। সকাল থেকে রাত পর্যন্ত প্রচারণা চালিয়ে যাচ্ছেন প্রার্থীরা। এবারের নির্বাচনে মেয়র পদে লড়ছেন দলীয় দুজন ও স্বতন্ত্র তিন প্রার্থী। তাদের প্রচারণায় থাকছে একে অপরের দোষারোপ আর নির্বাচনী প্রতিশ্রুতি। এখন পর্যন্ত যেটা আছে মোটামুটি আমি তাদের কাছে যে দাবিগুলো জানিয়েছি, যদি তারা দাবিগুলো মানে অনুযায়ী কাজ করে তাহলে ভোট সুষ্ঠু হবে বলে আমি বিশ্বাস করি। আমি মেয়র নির্বাচিত হলে সর্বপ্রথম দুর্নীতি উচ্ছেদ করব। দুর্নীতির বিরুদ্ধে আমার জেহাদ,
একটা মেয়রের কাম হলো জনগণের বাঁচানো। আমি যেভাবে ভ্যাকসিন এনে দিছি, তারা জিঙ্গান ওয়ার্ডে মাইকে মাইক মাইক করে মাইকিং করে সমাজ কেউ দিতে হয়েছে না, ডরে মাইকিং করছি। আমাদের নড়া নগর স্বাস্থ্যকেন্দ্র এটা যে আমাদের সেবক আছে স্বাস্থ্য এডি দিয়া প্রতিটা ওয়ার্ডে ওটা ফাড়েছে। তৃতীয়বারের মতো অনুষ্ঠিত কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা। ধরনের কোনো অভিযোগ আমরা ওভার ফোন কিংবা লিখিতভাবে যখনই পাচ্ছি আমরা এগুলো ব্যবস্থা নেওয়ার খুব চেষ্টা আছে, এবং কিছু কিছু ক্ষেত্রে যেগুলো প্রমাণ পাওয়া গেছে যে না এই ধরনের করেছে, এই ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে, তো এটা সংখ্যায় আসলে খুব অল্প। কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে প্রায় 2,30,000 ভোটার, প্রচার প্রচারণা চলবে 13 জুন মধ্যরাত পর্যন্ত, প্রার্থীদের ভাগ্য নির্ধারণী ভোট 15 জুন। মনির হোসেন তপু, এটিএন বাংলা, কুমিল্লা। এবার বাজেটের খবর। করোনা অতিমারির কারণে আসছে বাজেটে স্বাস্থ্যখাতে বরাদ্দ বাড়ছে। তৃণমূলে স্বাস্থ্যসেবার মান উন্নয়নে দেওয়া হবে বিশেষ গুরুত্ব। অবকাঠামো উন্নয়ন ও সেবার মান বাড়াতে বাজেটে থাকবে নতুনত্ব। তবে কেবল অবকাঠামো নয়, প্রয়োজনীয় যন্ত্রপাতি ক্রয়, জনবল নিয়োগ এবং বিনামূল্যে ওষুধ দেওয়া সহ অন্যান্য খাতেও বরাদ্দ বাড়ানোর পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। করোনাকালে স্বাস্থ্যখাতের দুর্বলতার বিষয়টি দেশ জুড়ে ছিল আলোচনায়। বিষয়টি মাথায় রেখে এবারের বাজেটেও থাকছে বিশেষ বরাদ্দ। স্বাস্থ্যসেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে এরই মধ্যে কমিউনিটি ক্লিনিকে স্বাস্থ্যসেবা উপকরণ সংগ্রহ, জনবলের প্রশিক্ষণ ও অবকাঠামো উন্নয়নে বিশেষ গুরুত্ব দিয়েছে সরকার। গেলবার স্বাস্থ্যখাতে মোট বরাদ্দকৃত অর্থ ছিল প্রায় 31,500 কোটি টাকা। এর মধ্যে উন্নয়ন বাজেট ছিল 17,306 কোটি, কিন্তু এখান থেকে 3,300 কোটি খরচ করা যায়নি। এরপরও উন্নয়ন খাতে এবার আরও 5,500 কোটি টাকা বাড়াতে চায় সরকার। কমিউনিটি ক্লিনিক সেগুলোকে আমরা আপগ্রেড করব, আমরা অক্সিজেন জেলা হাসপাতালগুলোতে স্ট্রেংথেন করব, মোবাইল ইউনিটগুলোকে উপজেলায় নেওয়ার জন্য থাকবে, যে বরাদ্দ আমরা দিয়েছি আগে এই সকল ব্যবস্থা করা হবে। তো উল্টো অভিযোগ আছে তারা পুরোপুরি ব্যয় করতে পারেন না, প্রধানমন্ত্রী বলছেন যে ব্যয় করতে হবে। ইমপ্লিমেন্টিং অথরিটি হচ্ছে অধিদপ্তর, সুতরাং ইমপ্লিমেন্টিং অথরিটি সব কাজগুলি হলে সেটা প্রপারলি হবে, কারণ যারা ধরেন এক্সপার্ট না তাদেরকে দিয়ে কাজ করালে তো এটা আসলে আসল ফলাফল পাওয়া যাবে না। দেশের স্বাস্থ্যসেবার জন্য মোট ব্যয়ের 73% আসে জনগণের পকেট থেকে, আর বাকি 27% জাতীয় বাজেটের অবদান। বিগত বাজেটগুলোর পর্যালোচনায় দেখা যায় স্বাস্থ্যখাতে বরাদ্দ মোট বাজেটের 5% মধ্যেই ছিল। বিশ্ব স্বাস্থ্য সংস্থার আদর্শ মান অনুযায়ী স্বাস্থ্যখাতে জনপ্রতি সর্বনিম্ন বাজেট হওয়ার কথা 8,000 টাকা, কিন্তু বাংলাদেশে তা অর্ধেক, ফলে অনেক ক্ষেত্রেই সুচিকিৎসা নিশ্চিত করা সম্ভব হয় না। বিশ্লেষকরা বলছেন রোগ প্রতিরোধ সক্ষমতা অর্জন এবং অবকাঠামো উন্নয়ন এই দুই দিক বিবেচনায় হওয়া উচিত স্বাস্থ্য বাজেট। হেলথে 1 টাকা বিনিয়োগ করলে রিটার্ন 18 টাকা, রাস্তায় বিনিয়োগ করলে যত রিটার্ন আসবে হেলথে বিনিয়োগ করলে তার চেয়ে অনেক বেশি রিটার্ন আসবে, এবং সেটা লং টার্ম। বাজেটের আগেই স্বাস্থ্য বিভাগ কেটে নিয়ে বিশাল কর্মযজ্ঞ করতে হবে, এগুলো প্ল্যানিং করতে হবে, টার্গেট সেট করতে হবে। বাজেটে বরাদ্দটা কমপক্ষে 10% হওয়া উচিত, যদিও WHO-র হিসাব মতে এটা প্রায় 15% হওয়া উচিত, কিন্তু এটা ধাপে ধাপে আমাদেরকে 15% বা 12% যেতে হবে। আর সরকারকে কড়া নজর দিতে হবে, যেটা সেটা হলো যে আমাদের যদি হেলথ সিস্টেমকে ঠিক না করা যায় তাহলে আমাদের কোনো উন্নতি তেমন কোনো কাজে লাগবে না, কারণ টাকা দেশের বাইরে চলে যাবে। একটা দেশের মানুষের স্বাস্থ্য ব্যবস্থা বিদেশের উপর নির্ভর করে থাকে, চলা যায় না। স্বাস্থ্যখাতকে ঢেলে সাজাতে দীর্ঘমেয়াদী পরিকল্পনা ও একটি জাতীয় কমিশন গঠনের পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা। ইমদাদুল্লাহ বাবু, এটিএন বাংলা, ঢাকা। যুদ্ধাপরাধ মামলায় সাক্ষ্য দিয়ে চরম নিরাপত্তাহীনতায় রয়েছেন যশোরের 6 সাক্ষী। জেলার বাঘারপাড়ার 71-এর গণহত্যাকারী আমজাদ মোল্লার বিরুদ্ধে সাক্ষ্য দিয়ে পরিবারের সদস্য সহ তারা এ সমস্যায় পড়েছেন। দুপুরে যশোর প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা জানান ভুক্তভোগীরা। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন ঘাতক দালাল নির্মূল কমিটি যশোরের সভাপতি হারুনুর রশিদ, যশোর সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আফজাল হোসেন দদুল ও ঘাতক দালাল নির্মূল কমিটি যশোরের সাধারণ সম্পাদক সাজেদ রহমান এ সময় উপস্থিত ছিলেন।
দেশে তত্ত্বাবধায়ক সরকার আসার আর কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের হুইপ আবু সাইদ আল মাহমুদ স্বপন। বগুড়ার সাতমাথায় বিএনপি জামায়াত জোটের অপরাজনীতির প্রতিবাদে জেলা যুবলীগ আয়োজিত সমাবেশে তিনি একথা বলেন। সরকারের মেয়াদ শেষ হওয়ার 90 দিন আগে সব রাজনৈতিক দলের সদস্য নিয়ে নির্বাচনকালীন সরকার গঠন করা হবে বলেও তিনি জানান। নমিনেশন বাণিজ্যের জন্য হলেও বিএনপি নির্বাচনে আসবে বলেও মনে করেন হুইপ। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। বন্ধ হয়ে যাচ্ছে গ্রামীণ এলাকায় মাছ চাষের প্রযুক্তি সেবা প্রকল্প। বেকার হতে বসেছেন প্রকল্পের 5 শতাধিক কর্মী। অভিজ্ঞতা কাজে লাগাতে চাকরি স্থায়ী করার দাবি জানিয়েছেন তারা। জাতীয় প্রেসক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করছেন এইসব কর্মী। তবে তাদের কাজে লাগানোর উপায় খোঁজা হচ্ছে বলে জানিয়েছে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়। মাহবুব কবির চপলের রিপোর্ট। ইউনিয়ন পর্যায়ে মাছের উৎপাদন বাড়াতে 2015 সালে একটি বিশেষ প্রকল্প শুরু করে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়। বিভিন্ন পদে 512 জনকে নিয়োগ দেওয়া হয়। প্রকল্পের মেয়াদ শেষ হচ্ছে 30 জুন। এতে চাকরি হারানোর শঙ্কায় কর্মীরা। চাকরি স্থায়ী করার দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে লাগাতার অবস্থান করছেন তারা। তাদের চাকরি রাজস্ব খাতে নেয়ার সুপারিশ করে মৎস্য অধিদপ্তর ও প্রকল্প পরিচালক। জনপ্রশাসন মন্ত্রণালয়ও 600 ক্ষেত্র সহকারীর পদ সৃষ্টির সম্মতি দেয়। এরকম ভাবে আশা দেওয়া হয়েছে যে জাতীয়করণ করা হবে। আমরা ওইভাবেই আন্তরিকতার সহিত কাজ করেছি। এই মুহূর্তে আমাদের চাকরির বয়স নাই, আমরা কোথায় অ্যাপ্লাই করতে পারবো না। আমাদের চাকরি চলে গেলে আমাদের সব শেষ হয়ে যাবে, আমাদের পরিবার ক্ষতিগ্রস্ত হবে। ভুক্তভোগীরা বলছেন তাদের বাদ দেয়া হলে মাছ চাষ সম্প্রসারণ যেমন বাধাগ্রস্ত হবে, তেমনি নতুন জনবল নিয়োগেও দীর্ঘ সময় লাগবে। যে মামলার অবজারভেশন সেখানে স্পষ্ট বলা হয়েছে যে দপ্তর যদি চায়, মন্ত্রণালয় যদি চায়, তারা তাদের জনবলকে রাজস্ব খাতে স্থানান্তর করতে পারে। আমাদের প্রজেক্ট 2020 সালে শেষ হওয়ার কথা ছিল, তো সেখানে আমাদেরকে আশার বাণী দেওয়া হয়েছে যে আমরা যাতে আমাদের কার্যক্রম চালিয়ে যাই, 2 বছর আমাদেরকে এক্সটেনশন করা হয়েছে। অধিদপ্তর আমাদেরকে আশার বাণী শুনিয়ে এখন তারা কেন আমাদেরকে অধিদপ্তর থেকে ছুড়ে ফেলে দিচ্ছে, আমরা তারই জবাব চাই। অনতি দ্রুত রাজস্ব খাতে স্থানান্তর করে দেশ সেবায় এবং মাছ চাষে আরো সাফল্য কামনা করছি। তবে মন্ত্রণালয় বলছে আইনি সীমাবদ্ধতার কারণে তাদের চাকরি স্থায়ী করা যাচ্ছে না। সরকারি বর্তমান আইন কানুনে প্রকল্পের কোনো জনবলকে রাজস্ব খাতে নিয়োগের কোনো সুযোগ নাই। তারপরে এমনি মানবিকতা, যেহেতু তারা অনেকদিন কাজকাম করেছে, আমরা তাদেরকে আবার কোনো প্রকল্পে ইনভলভ করতে পারি কিনা সেজন্য একটা প্রকল্প আমরা নিয়ে কাজ করতেছি, যদি তাহলে কি এটাতে কোনোভাবে অ্যাকোমোডেট করা যায় সেই জন্য। দেশে মাছের উৎপাদন প্রায় 50 লাখ টন। এই ধারাবাহিকতা রক্ষা করতে অভিজ্ঞ জনবল প্রয়োজন বলে মনে করছেন প্রকল্পের কর্মীরা। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। এবারে আন্তর্জাতিক সংবাদ। এবারে যুক্তরাষ্ট্রের আইওয়া ও উইসকনসিন অঙ্গরাজ্যে ঘটল বন্দুক হামলার ঘটনা। আইওয়ার আমেজে কর্নারস্টোন গির্জার বাইরে বন্দুকধারীর হামলায় নিহত হন 2 নারী, পরে নিজের গুলিতেও মারা যান ঘাতক। উইসকনসিনের মিলওয়াকির সমাধি ক্ষেত্রে অন্ত্যেষ্টিক্রিয়া চলাকালে বন্দুকধারীর এলোপাথারি গুলিবর্ষণে আহত হন 2 জন। এদিকে বারবার বন্দুক হামলার ঘটনায় আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণে আইন সংশোধনের জোর চেষ্টা চালিয়ে যাচ্ছে বাইডেন প্রশাসন। এ নিয়ে প্রতিনিধি সভায় চলছে সংশ্লিষ্ট কমিটির শুনানি। জাতীয় নাট্যশালায় অনুষ্ঠিত হল প্রয়াস গ্রুপ জাগ্রত স্টার অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান। 2 বাংলার সাংস্কৃতিক অঙ্গনে বিশেষ অবদানের জন্য এই অ্যাওয়ার্ড দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক। সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ সহ বিশিষ্ট ব্যক্তিরা এ সময় উপস্থিত ছিলেন। এ পর্যায়ে পার্টেক্স খেলার খবর। ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য ঢাকা ছাড়ল বাংলাদেশ ক্রিকেট দলের একাংশ। একই ফ্লাইটে টিকিট না মেলায় ছোট ছোট বহরে ভাগ হয়ে এবার ক্যারিবীয় দ্বীপপুঞ্জে পা রাখবে টাইগাররা।
তারই অংশ হিসেবে শুক্রবার রাতে ঢাকা ছাড়লেন পাঁচ জুনিয়র ক্রিকেটার নাজমুল হোসেন শান্ত, এবাদত হোসেন, খালেদ আহমেদ, রেজাউর রহমান রাজা ও মাহমুদুল হাসান জয়। এরপর পাঁচ, ছয় ও আটই জুন আরও তিন বহরের প্রথম টেস্ট ভেন্যুতে যাবে টাইগাররা। অ্যান্টিগায় আগামী ১৬ই জুন সিরিজের প্রথম টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। সেখানে ভালো কিছু করার প্রত্যাশা ব্যাটসম্যান মাহমুদুল হাসান জয়ের। বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন বিএসপি এর হিসেবে বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন জাতীয় ক্রিকেটের মেহেদী হাসান মিরাজ। পাঠকদের ভোটে পপুলার চয়েস অ্যাওয়ার্ড পেয়েছেন জাতীয় ফুটবল দলের তারকা ডিফেন্ডার তপু বর্মন। এছাড়া অনুষ্ঠানে বিশেষ সংবর্ধনা পেয়েছে ২০২০ সালে বিশ্বকাপ জয়ী অনূর্ধ্ব ১৯ ক্রিকেট দল। রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে জমকালো অনুষ্ঠানে বিগত বছরের সেরাদের এই অ্যাওয়ার্ড দেওয়া হয়। বিএসপি এর সভাপতি সনদ বাবলা, সাধারণ সম্পাদক শামুন হোসেন, ইন্টারন্যাশনাল স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন অব এশিয়ার ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ হিজি এ আলী ও সেক্রেটারি জেনারেল আমজাদ আজিজ মালিক এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। শেষ করার আগে সংবাদ শিরোনামগুলো এক নজরে আরেকবার। হয়রানি ছাড়াই মুসল্লিরা যাতে পবিত্র হজ পালন করতে পারেন সে ব্যবস্থা নিয়েছে সরকার, জানালেন প্রধানমন্ত্রী। ধান চালের অবৈধ মজুদ ঠেকাতে দেশের বিভিন্ন স্থানে অভিযান, মিল মালিক ও আড়তদারদের জরিমানা। সরকারের কারসাজিতে বড় কয়েকটি শিল্পগোষ্ঠী নিয়ন্ত্রণে চালের বাজার, অভিযোগ মির্জা ফখরুলের। কুমিল্লা সিটি নির্বাচনের জমজমাট প্রচার প্রচারণা, আচরণবিধি লঙ্ঘনের ব্যাপারে সতর্কতা রিটার্নিং কর্মকর্তার। এবং বাজেটে স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়ছে, তৃণমূলে স্বাস্থ্যসেবার মান উন্নয়নে দেওয়া হবে বিশেষ গুরুত্ব। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/atnbanglanews। ধন্যবাদ।